আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এসটি শেয়ার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মজাদার ভর্তা রেসিপি। অনেকেরই ভর্তা পছন্দ, তবে যদি এই গরম ভাতে এই ভর্তাটা থাকে তাহলে কিন্তু নিমিষেই প্লেটে ভাত শেষ হয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটি দেখে নাও, আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে দুইটা শিম নিয়ে নিলাম। অনেকে এই শিমটাকে বলে ঢাকাইয়া শিম, আবার অনেকে বলে মৌ শিম। তো এই শিমটা খুব ভালোভাবে আমি এখন দুই সাইডের যে শির অংশটা আছে সেটা ফেলাই নেব। তো একটা বটির সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে আমি শির অংশটা ফেলাই নিচ্ছি। এরপরে আমি ছোট ছোট করে কাটবো। তবে অনেক সময় কিন্তু এই শিমগুলো একটু শক্ত টাইপের পাওয়া যায়, তবে এটা কিন্তু একদমই নরম ছিল। তোমরা চেষ্টা করবে একটু নরম দেখে কেনার। তো ছোট ছোট করে কিন্তু শিমটা আমি পুরোটাই কেটে নিলাম, এরপরে বাকিটাও আমি কেটে রেখে দিব। তো দেখো এখানে কিন্তু সবগুলো না কেটে নিছি। এরপর আমি চুলায় দিয়ে দিব পানি। পানিটা গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দিব হচ্ছে শিমগুলো। শিমগুলো দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে হবে, একদমই গলে ফেলানো যাবে না। তবে একগুলো কিন্তু গলেও যায় না, তোমরা দেখে বুঝতে পারছো শিম কিন্তু সিদ্ধ হয়েছে, তবে একদমই গলে যায়নি আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তারপর এটা নামায় আমি শিমটাকে একটা অংশ নিয়ে নিলাম। এরপরে কিন্তু দুই ভাগে ভাগ করে মাঝের অংশ থেকে একটা প্লাস্টিকের মতো কাগজ উঠে আসে। তো তোমরা দেখে বুঝতে পারছো একটু হাত দিয়ে যদি খুঁচানো যায় তাহলে কিন্তু কাগজটা উঠে আসে। তো এইভাবে আমি দুইটা পার্ট থেকেই কিন্তু কাগজটা তুলে নিচ্ছি। তো একইভাবে আমি সম্পূর্ণ শিম থেকেই কাগজের মতো যে একটা প্রলেপ থাকে ওইটা কিন্তু উঠাই নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এরপরে দিয়ে দিব হচ্ছে চারটা শুকনো মরিচ। এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা দেশি রসুনের সমস্ত কোয়াগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। তো ভিডিওটি স্কিপ হয়ে যাওয়ার কারণে আমি হচ্ছে ভাজা রসুন আর মরিচের বাটাটা দেখাইতে পারিনি। তো রসুন আর মরিচটা বেটে তারপরে কিন্তু এখানে আমি শিমগুলোও খুব সুন্দরভাবে বেটে নিব। তো সমস্ত শিম আর হচ্ছে রসুন আর শুকনো মরিচটা খুব ভালোভাবে বেটে নিব। তবে এখানে কিন্তু এখন অবধি আমি কোনো লবণ ব্যবহার করিনি। তো খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে এগুলো না আমি উঠাই নিব। তো দেখো একটা প্লেটে আমি উঠাই নিলাম। এরপরে কড়াইয়ে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি হালকাভাবে ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে লবণ। লবণটা দিয়ে যখন পেঁয়াজ আর লবণটা মিশে যাবে আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে, মানে ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু এখানে আমি বেটে রাখা শিমটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে ভেজে নিব। তো খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, দেখে বুঝতে পারছো একটা ডোর মতো হয়ে গেল, তখনই কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। তবে নামাই নিয়ে অনেকে সরিষার তেল ব্যবহার করে, আবার অনেকে করে না। তোমরা চাইলে সরিষার তেলটা দিয়ে মেখে ভর্তাটা রেডি করে নিতে পারো। তো দেখো সম্পূর্ণ ভর্তাটা দেখতে খুব সুন্দর লাগছে, আর গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। নিমিষেই কিন্তু প্লেটের ভাত শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।